চুক্তি পাবা। দেখছো, এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নে আসি। তো দেখো আমাদের তৃতীয় প্রশ্নটা কি, সি টু ধারকের চার্জের পরিমাণ কত। ঠিক আছে, সি টু গুণটাই যে এটা। তো এই যে ধারকটা দেখতেছো, আমি একটু গোল করি। তো এখানে চার্জের পরিমাণ কত, এখন তোমার কাছে এটা জানতে দিত। তো এখন আসো আমরা অঙ্কটা করি। তো এখানে সি টু ধারকের চার্জের পরিমাণ, তা সি টু ধারকের চার্জের পরিমাণ দেখো, সি টু তো এখানে আছে। তো এই ধারকটা দেখো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে না, এতটুক এই জায়গাটা কাভার করছে, ঠিক আছে না। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে কি, আমাদের এই টোটাল ধার করতটা আমাদের কি করতে হবে, জানতে হবে। টোটাল ধার করতে হবে, অর্থাৎ কি, তুল্য ধার করতে। তো আমরা তো তুল্য ধার করতে পাইছি, তুল্য ধার করতে আমরা কত পাইছি, সি ইকুয়াল, এখানে লিখি যে তুল্য ধার কত। তো আমরা তুল্য ধার করতে কত পেয়েছি, যে 2.5 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, তো আমরা তুল্য ধার করতে পেলাম। তাহলে আমরা তুল্য ধার করতে পাওয়ার পর এটা যে টোটাল যে চার্জ, ঠিক আছে, এটা এখন আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি, তো তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম যে কিউ সমান সমান কি, সিভি, কিউ সমান সমান সিভি। তো কিউ সমান সমান সিভি কোথা থেকে আসলো, তো আমি যে তোমাদের যে প্রথম শীটটা আছে, তো সেটা দেখো, সেখানে ছিল কি, যে এই ধারকত্ব সমান সমান কি ছিল, যে ছিল যে কিউ বাই বি। ঠিক আছে, এখানে ছিল কিউ বাই বি। তো এই সি আর বি গুণ করলাম, ঠিক আছে, আর আরে গুণ করলাম, তো আর আরে গুণ করলে সি বি সমান সমান কিউ আসে, কিউ আসে, এটাই লিখলাম। তো আমরা তো এই সি এর মানটা জেনেছি, ঠিক না। তো সি এর মান জানার পর এখন আমাদের কি, টোটাল চার্জ সে কতগুলো চার্জ সে জমা করলো, এই যে সার্কিটটা কতটুকু চার্জ সে জমা করলো সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় স্টেপ। তাহলে আমরা এখন লিখি, এখানে আমরা সি এর মান বসাই দিই 2.5 × 10 ইনভার্স 6, কার ইনভার্স 6 কেন, ওই যে মাইক্রোর বদলে। আর ভি এর মান কত, ভি এর মান সার্কিটে কত দেওয়া আছে, 10। ঠিক আছে, তো আমরা এখন এটা সমাধান করি। তো এটা সমাধান করার পর পেলাম 2.5 × 10 ইনভার্স 5 কুলম, কারণ চার্জের একক কুলম। তো এই পর্যন্ত আমরা তিনটে একক শুনছি, একটা কি ক্যাপাসিটার একক কি, ফ্যারাডে। ঠিক আছে, চার্জের একক কি, কুলম, আর ওই শক্তির একক কি, জুল, এগুলো হচ্ছে একক। তো এগুলো যেগুলো আসবা তোমরা ওই সময় এগুলো শিখে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তো দেখো আমরা এই সার্কিটের মধ্যে যে তুল্য ধার করতে, যেগুলো যে বসাইছে সেটা জানলাম, এটা যে টোটাল চার্জ সেটাও জানলাম। তো এখন আমরা কি করব, তো আমাদের মূল কাজ কি, এই সি টুর মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ, ঠিক আছে, সি টুতে কি পরিমাণ চার্জ রয়েছে সেটা। তো এই জন্য আমাদের যেহেতু সি টু, তো আমরা এই মনে করো এলাকাটা একটু তোমাদের দেখাই, যখন আমাদের এতটুক নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা টোটাল চার্জটা আমরা জেনে ফেলেছি। এখন আসো, এই যে দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তের আমাদের বিভব জানতে হবে। আমরা যদি দুই প্রান্তের বিভব জানতে পারি, তারপরে আমরা চার্জ বের করতে পারবো। তো সূত্র একই সূত্র, তো এখন কিন্তু আমরা এই বিভবটা ব্যবহার করব না, এটা আমরা ব্যবহার করতে, এখন আমরা এই যে পয়েন্ট দুইটা আছে, ঠিক আছে, যেহেতু এটা চাইছে এই দুইটা প্যারালাল, এই পয়েন্টটার বিভব বের করবো। তো আসলে আমরা সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে সেম সূত্র। তো আমরা লিখে যে এই যে সি টু ও সি থ্রি, ঠিক আছে, এই দুই প্রান্তের বিভব, সি টু ও সি থ্রি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, আনকি ভি হবে, ভি তো একটা ছিলই, তো এটা হবে ভি প্রাইম। এটা কী ছিল, ভি এর মান দেওয়া ছিল, তো এটা এবার এটা কী লিখবো, ভি প্রাইম। তো এসব অঙ্কের সূত্র একই। তো এখন তো আমরা এই ছোটো এরিয়াটা নিয়ে কাজ করতেছি, ঠিক না। তো এই ছোটো এরিয়াটা কাজ করলে কি, এখন আমরা কি সবগুলা তুল্য ধার করতে লিখবো, না এই দুইটা প্যারালাল করলে আমরা
কি পাইছি সেটা। তো আমরা এই দুটো প্যারালাল করলে আমরা পেয়েছিলাম যে আর উপরে হবে কিউ, ঠিক আছে? তো একই মনে করো এই ভিটা কি করলাম, ভিটা এখানে থাকলো, কিউর নিচে এই সিটা নিয়ে আসলাম, কিউর নিচে এই সিটা। সিপি মানে কি প্যারালাল, অর্থাৎ কি এই দুইটা তো আমরা সমাধান করে আগেই পেয়েছি, ঠিক না? এই সিপির মান আমরা কত পেয়েছিলাম, এই দুইটা সমাধান করার পরে যে সিপি, সিপি পেয়েছিলাম কত, 2.5 × 10⁻⁶। তো আমরা এটা লিখে ফেলি। তো আসলে লিখি, তো এখানে সিপি কত পেয়েছিলাম, 5 × 10⁻⁶, আর আমাদের চার্জ কত, 2.5 × 10⁻⁵, ঠিক আছে? তো এই দুটো আমরা সমাধান করে ক্যালকুলেটর পেলাম 5 ভোল্ট। তো এখানে বিভবটা কত, 5 ভোল্ট। এই যে এই পুরো এরিয়াটা, এই বিন্দু থেকে এখান থেকে শুরু হয়ে এই যে এই বক্সটা, এখানে কিন্তু 10 ভোল্ট, দেখছো? আমরা এখন এই জন্য নির্দিষ্ট এরিয়া কাভারের জন্য এই নির্দিষ্ট আমরা একটা বল পাইলাম। এখন আমাদের তো কিন্তু কাজ শেষ। তো কাজ শেষ কীভাবে, আমরা তো এখন বি প্রাইম পেয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ এই অঞ্চলের বিভবটা এখন আসো আমরা লিখি আবার কিউ টু সমান সমান। তো আমরা তো এটা জানতে চাইছি না, সি টু। তো লেখো যে সি টু আর এই যে এই ভি প্রাইম, তো এটা লেখো যে সি টুর মান কত। সি টুর মান এখানে দেওয়া আছে 3 μ, তা এখন কি তুমি মাইক্রো লিখবা, তুমি মাইক্রো লিখতে পারো 10⁻⁶ লিখবা × 5। তো এই দুটা সমাধান করো, 1.5 × 10⁻⁵ কুলম্ব। তো আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? আমার এই সার্কিটে কী চেয়েছিল যে এটা চার্জটা, তো আমরা যে কিউ টু সি টুর জন্য এই যে কিউ টু, অর্থাৎ এই চার্জটা আমরা বের করেছি। তো আশা করি আমরা এখন আমাদের এই যে গড় নাম্বার অঙ্কটা এটাও বুঝতে পেরেছি, ঠিক আছে? এটা একটু বড় ছিল কিন্তু একটু কী মানে সিস্টেমটা তোমার ধরতে হবে, ঠিক আছে? তো আমরা তোমাদের সুবিধার্থে অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু সি টু চেয়েছে, সি টু কোথায়, এখানে এই যে এই প্রান্তটা, অর্থাৎ এই একটা ক্যাপাসিটার বা একটা ধারকত্তর তোমার কী পরিমাণ চার্জ আছে সেটা জানতে চেয়েছে। তো যদি এরকম একটা পয়েন্টে জানতে চায়, তো আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই পুরা সার্কিটটার যে তুল্য ধারকত্ব এটা আমাদের বের করতে হবে, সিএস। তো এটা আমার প্রথম কাজ। তা আমি যদি ধারকত্ব পাই তাহলে এটা এই সার্কিটটা, এই পুরা সার্কিটটা কি পরিমাণ সে চার্জ সঞ্চয় করছে সেটা আমার জানতে হবে, ঠিক আছে? তো আমরা কি করলাম, তুল্য ধারকত্ব জানলাম, তারপর তুল্য ধারকত্ব পাওয়ার পর আমরা কি করলাম যে এই সার্কিটটা যে কিউ, অর্থাৎ এই সার্কিটটা কী পরিমাণ চার্জ সঞ্চয় করলো এটা, ঠিক আছে? এটা তো সি না পেলে সম্ভব হতো না। তারপরের কাজ কি, এখন আমরা তো টোটাল সব কিছু জানলাম, এবার আসো যে আমার এই যে এই প্রান্তটা। তো এখন আমরা তো সূত্রটা জানি, দেখো এই সূত্রতে কী লেখা আছে, এই সূত্র তিনটা জিনিস, একটা হলো বিভব, একটা হলো কি ধারকত্ব, আর একটা হলো চার্জ, ঠিক আছে? এই তিনটা এলিমেন্ট নিয়ে এই সূত্রটা। তো এখানে আলাদা করে আবার এখন এই পুরো এগুলো বাদ দিয়ে এখন আমরা এটা চিন্তা করি, তো এখানে একটা বিভব আছে, এই বিভবটা আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? তো এই বিভবটা বাইর করার জন্য আমরা কী লিখলাম, পি প্রাইম কিউ বাই সিপি লিখছি, ঠিক আছে? ওই একই সূত্র, একই সূত্র, এই সূত্রটাই একটু কী করছে একটু এবার ভেঙে লিখছি। তোমাদেরকে একবার বললাম যে আমাদের যদি ভি দরকার, তো ভি থাকলো, কিউ নিচে কী আসলো, সি আসলো, কিউ নিচে সি আসলো, মানে সিপিটা বড় হয়ে গেছে, আরও ছোটো করে আসলে লেখা দরকার ছিল, তো লিখলাম। তখন আমাদের এই প্রান্তের বিভব পেয়ে গেলাম। তো বিভব পাইলে কি আমাদের মূল কাজ শেষ। তো এই প্রান্তে যদি বিভব ভি পেয়ে গেছি, তো সি তো আসছে, তো আমি কিউ বাইর করতে পারবো না, এই যে আমাদের তো সি আসছেই, দেওয়া আছে, তো আমরা বিভব এই ভি প্রাইমটা বের করলাম, তো এটা আমাদের চার্জ এসে পড়বে। তো তোমাদের সুবিধাতে আমি কিন্তু অঙ্কটা দুইবার বুঝাইলাম, ঠিক আছে? তো এবার আসো আমাদের তৃতীয় অঙ্কে যাই। তো দেখো এই তৃতীয় নাম্বার অঙ্কটা তোমাদের যে চার নাম্বারের জন্য যে অঙ্কটা আসে মানে ঘতে সেটাতে আসে। তো এখানে বললো কি এই যে সি টু সি থ্রি শ্রেণীতে যুক্ত করলে সঞ্চয় শক্তির পরিমাণ বাড়বে না কমবে, ঠিক আছে? এই সি টু সি থ্রি যদি শ্রেণীতে, অর্থাৎ যদি পরপর, এটা তো প্যারালাল আছে, এখন এটা খোলার পরে এটা শ্রেণীতে একবার এখানে একবার এখানে লাগাইলো, ঠিক আছে?
তো তখন তোমাদের শক্তি কেমন হবে, অথবা এই অঙ্কটা এইভাবে আসতে পারে, সর্বোচ্চ শক্তি পেতে কি রকম পরিবর্তন প্রয়োজন। তো আমি তোমাদের আমার যে প্রথম শুরুতে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে একটা জিনিস তোমাদের কি মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ধারক যদি সমান্তরালে যুক্ত করা যায় তবে সর্বোচ্চ শক্তি পাওয়া যায়, ঠিক আছে? তো এভাবে যদি সমান্তরালে যুক্ত করা যায়, এটা এলো থিওরি। এখন এটা আমরা কী করবো, প্রমাণ করব। তো তোমাদের সুবিধার্থে আমি সার্কিটটা আঁকলাম যে সি মানে সি টু আর সি থ্রি শ্রেণীতে যুক্ত করলে সঞ্চিত পরিমাণ। তো সি টু কী ছিল এখানে, এই যে সি টু আর সি থ্রি, তো এগুলো খুললাম। খোলার পরে দেখো যে এই সি টু সি থ্রি কী বললো, শ্রেণীতে আমরা যুক্ত করলাম। তো আমরা এই অঙ্ক করার আগেই জানি যে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে কিন্তু আমরা সঞ্চিত বেশি পাবো না। আমরা যদি সমান্তরালে করি, কী করি সমান্তরালে, অর্থাৎ কোথায় গেল, যদি আমরা সমান্তরালে করি তাহলে আমরা কী পাবো, বেশি পাবো, অর্থাৎ যদি এরকম পরপর সাজানো থাকে। তো আসো আমরা চেক করি। তো আমরা সূত্রটা কী জানি, সমান্তরাল ওয়ান বাই সি এস সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এখানে সি ওয়ান এই যে, এটা সি ওয়ান সি টু। তো এবার মানগুলা বসাও, মানগুলা বসাও, এটার মান কত, ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স। আর বলতেছি না টেন ইনভার্স সিক্স কেন, টেন ইনভার্স সিক্স যে মাইক্রোর বদলে লিখছি, প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু টেন ইনভার্স সিক্স। তো ওয়ান বাই সি এ সমান সমান, তাহলে তো এটা যোগ করার পর আমরা পেলাম একত্রিশ ডিভাইডেড কত, তিরিশ ইন্টু টেন ইনভার্স সিক্স। তো আমরা এটা উল্টায় দিব, আমরা আগেই শিখছি। তো সি এ সমান সমান কত, তিরিশ উপরে চলে যাবে টেন ইনভার্স সিক্স, আর নিচে কত আসবে, একত্রিশ আসবে। তো এটা সমাধান করলে পাবো জিরো পয়েন্ট নাইন সিক্স সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স। তো দেখো, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও পোস্ট করে আমি উত্তরগুলো আগে বের করে লিখে ফেলতেছি, ঠিক আছে? না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা তো পেলাম, ঠিক আছে না, এটা কীভাবে পেলাম, এটা শ্রেণীতে করার পর, শ্রেণীতে করার পর আমরা পেলাম। এবার আসলে শ্রেণীতে করার পর এবার সঞ্চিত শক্তি কী পরিমাণ সে মানে চার্জে সঞ্চয় করছে, ঠিক আছে, মানে ধরে রাখছে। তো এটা সূত্রটা আমরা কী জানি, তো সঞ্চিত সূত্রটা জানি যে সঞ্চিত শক্তি, ঠিক আছে, সঞ্চিত শক্তি মানে কি, ইউ সমান সমান হা সি বি স্কোয়ার, এটা আমরা জানি, আমরা শুরুতে এটা পড়ছি। তো সমান সমান এবার মান বসাও, সি এর মান কত পাইলাম, জিরো পয়েন্ট নাইন সিক্স সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স। আর ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে টেন, তাহলে টেন বসাও হোল স্কোয়ার, এই জিনিস ভির পর হোল স্কোয়ার ছিল। তো এটা সমাধান করার পর পেলাম ফোর পয়েন্ট এইট থ্রি এইট সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ। তো শক্তির এককটা কি, জুল, এই জন্য আমরা জুল পেলাম, ঠিক আছে? তো হ্যাঁ, তো এবার আসো আমরা এবার কি করব, যে আমাদের যে সি টু ধারকে সি টু ও সিতে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিমাণ বাড়বে না কমবে, তো এটা কীভাবে চেক করবো, এটা তো করলাম, আসলে কিন্তু কমবে। তো এবার আসো আমরা প্যারালালি এগুলো আগে যোগ করে দেখি, ঠিক আছে, নাহলে আমরা কীভাবে বুঝবো। তো আসে আমরা প্যারালালি করি। তো দেখো, আমরা এখন কী করলাম, ওই আগের এই শ্রেণী বাদ দেওয়া, এখন তো শ্রেণীতে যুক্ত করছিলাম। তো শ্রেণীতে যুক্ত করার পর এই দেখো, এটা আমরা কী করছিলাম, আগে শ্রেণীতে যুক্ত করছিলাম, শ্রেণীতে যুক্ত করার পর আমরা সঞ্চিত শক্তি পেলাম। এখন আমরা দ্বিতীয় কাজটা করতে যে প্যারালালি যুক্ত করলাম, ঠিক আছে, এই যে সি ওয়ান ফাইভ, এই যে ফাইভ, এই যে সি টু থ্রি, এই যে থ্রি, এই যে এভাবে করে প্যারা। এখন আমরা কী করব, তো আমরা তো প্যারালাল সূত্রটা জানি, ঠিক না? তো প্যারালাল সূত্র কিন্তু একেবারে সহজ ধার করতে ক্ষেত্রে, যে সি পি সমান সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস এই যে সি থ্রি। তো এবার মানগুলো বসাতে হয় যে ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স প্লাস থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স প্লাস টু ইন্টু টেন ইনভার্স সিক্স, এই মানগুলো হবে। তারপর যোগ করো, তো বাবা টেন ইন্টু টেন ইনভার্স সিক্স, ঠিক আছে? তো এক্ষেত্রে সঞ্চিত শক্তি এবার আসো, তো আমরা তো পাইলাম এটা তুল্য ধারকত্বটা। এবার সঞ্চিত সূত্রটা কি, হাফ ইন্টু সি বি হোল স্কোয়ার, ঠিক আছে? তো আমি সি এখন এখানে কত পাইলাম, টেন ইন্টু টেন ইনভার্স সিক্স
আর এখানে ভি কত, ভি 10 ভোল্ট আগের মতো হোল স্কয়ার আছে। তো এটা সমাধান করার পর পেলাম কত, 5 ইনটু 10 ইনভার্স 4 জুল। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরাই দেখো, এই যে এটা হলো সিরিজের ক্ষেত্রে আমরা কত পাইছিলাম, 4.83। আর দেখো, আর যখন আমরা কী করলাম, প্যারালালি করলাম, তখন আমরা কত পেলাম, 5.10 ইনভার্স 4। তার মানে কি আমরা বলতে পারি কি যে যখন সর্বোচ্চ সংযোজিত কখন পাবো, যখন আমরা এগুলো প্যারালালি যোগ করব। তো আমাদের এই অঙ্কটাও শেষ, আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি পরীক্ষায় এরকম অঙ্ক আসে তোমাদের আর ঘাবড়ানোর কিছু নাই, এর বাইরে কোনো অঙ্ক আসবে না এই ধার করতের ওপরে। তো তোমরা আমার এই অঙ্কগুলো করার পর এই বোর্ড কোশ্চেনগুলো থেকে আমি অঙ্কগুলো নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে আসে তোমরা অঙ্কগুলো করবা, করার পর যার যেই সমস্যা আমাদেরকে তুমি ইনবক্স করবা, ঠিক আছে? এবার আমরা আমাদের দ্বিতীয় টপিক শুরু করব। তো আমরা আমাদের যে প্রথম যে টাইপের অঙ্ক আসে এই টাইপটা কিন্তু শেষ করে ফেলেছি। তো আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে সমান্তরাল ধারক। তো আসো দেখি।